আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একজন আমার একটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছে যে আমাকে একজন ব্লক করেছে, তারপর আমি তাকে মেসেঞ্জার থেকে ডিলিট করে দিয়েছি। এখন আমি ওই আইডি কিভাবে খুঁজে পাব বলেন প্লিজ প্লিজ। মানে এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য, তার সমস্যাটা হচ্ছে মেসেঞ্জার থেকে একটা আইডিকে সে প্রথমে ব্লক করে দিয়েছিল, তারপরে হচ্ছে ওই ব্লক করা আইডিটাকে সে অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিয়েছে। এখন চাচ্ছে ওই আইডিটাকে আবারও খুঁজে আনতে বা ফিরিয়ে আনতে, সেটা কিভাবে আনবে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। তো যে কমেন্ট করেছেন, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন, আশা করি একটা সমাধান পেয়ে যাবেন। তো এইরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার মোবাইলের যে কোনো অ্যাপস এর ক্ষেত্রে, তাহলে সরাসরি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার কমেন্টের উপর নির্ভর করে নেক্সট ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমরা চলে যাব মেসেঞ্জারে। মেসেঞ্জারে গিয়ে একটা আইডিকে সর্বপ্রথমে আমরা কি করব, ব্লক করব। ব্লক করে ওই আইডিটাকে ডিলিট করে দিব। আমি যে কোনো একটা আইডি সর্বপ্রথমে সিলেক্ট করে নিই। আমি চাচ্ছি এই আইডিটাকে কি করব, একদম আমার এখান থেকে ব্লক করে দিব। ব্লক করে দেওয়ার জন্য আই বাটনে ক্লিক করে নিচে একদম স্ক্রল করলে ব্লক বাটনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমার এখানে দুইটা ব্লক অপশন দেখাবে, একটা হচ্ছে মেসেঞ্জার থেকে আর একটা হচ্ছে ফেসবুক থেকে। আমি দুই জায়গা থেকে তাকে ব্লক করব। মেসেঞ্জার থেকে ব্লক করে দিলাম, তারপরে ফেসবুক থেকে ব্লক করে দিলাম। এই আইডিটাকে আবারও এখান থেকে ডিলিট করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন ওই আইডিটাকে আমি কি করব, ডিলিট করে দিব। তাই আইডিটাকে ডিলিট করার জন্য আইডিটার উপরে চেপে ধরে রেখে এখান থেকে ডিলিট অপশনে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমার এই আইডিটা কিন্তু এখানে আর আমি খুঁজে পাবো না। এখানে আপনি কোথাও এই আইডিটাকে আর খুঁজে পাবেন না, এখান থেকে এমনকি আপনি সার্চ দিলেও কিন্তু এই আইডিটাকে আর পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে ওই আইডিটাকে ফিরিয়ে আনতে কি করতে হবে, এখান থেকে উপরে যে থ্রি ডট মেনুটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন, সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ যদি নিচে আসেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন প্রাইভেসি এন্ড সেফটি নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লকড অ্যাকাউন্টস নামে একটা অপশন রয়েছে, এটার উপরে যদি জাস্ট ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টে আপনি যতগুলো আইডিকে, যতগুলো অ্যাকাউন্টকে আপনি ব্লক করেছিলেন সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে খুব সহজেই শো করবে। আপনি এখান থেকে খুব সহজেই ওই আইডিগুলাকে বা ওই অ্যাকাউন্টগুলোকে এখান থেকে আনব্লক করতে পারবেন। যে অ্যাকাউন্টটাকে আনব্লক করতে যাচ্ছেন এটার উপরে ক্লিক করে এখান থেকে আপনারা সরাসরি আনব্লক করে দিতে পারবেন। এখন যদি আপনি এই জায়গা থেকে আনব্লক করেন, দেখতে পাচ্ছেন আমি এই আইডিটাকে আনব্লক করে দিচ্ছি। এখন আনব্লক করার সাথে সাথে কিন্তু আপনি ওই জায়গার মধ্যে গিয়ে খুঁজে পাবেন না, আমার এটা কিন্তু আনব্লক হয়ে গিয়েছে। এখন আমি ওই আইডিটাকে খুব সহজেই এই জায়গার মধ্যে যদি এসে আমি সার্চ দেই সেক্ষেত্রে কিন্তু আমি পেয়ে যাব এই আইডিটাকে। আমার কি আইডিটা আমি ব্লক করেছিলাম সঠিক মনে নেই, তবে আপনি এই জায়গার মধ্যে এসে সার্চ দিলে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।